হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আবার চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে। ব্যস্ততার কারণে নিয়ম করে ভ্লগ বানানো সম্ভব হয়ে ওঠে না সবসময়। বাড়িতে বাচ্চা থাকলে যা হয় আর কি, সারাদিন কাজের পর আলসেমি করেই কেটে যায়। তো যাই হোক, এই ভ্লগটা জুড়ে রয়েছে শুধু স্নো আর স্নো। ভিডিওটা কিন্তু জানুয়ারি মাসের প্রথম দিকের, ডিসেম্বরের শেষ থেকে প্রায় পুরো জানুয়ারি মাসটাই স্নোফল হয়েছে আমাদের এখানে। সেই রকমই একটি বরফ চড়ানো শীতের দিনের অভিজ্ঞতা আমি এই ভিডিওটিতে শেয়ার করছি। রাত থেকেই স্নোফল হচ্ছে। উইকেন্ডগুলোতে রাতে আমরা 10টা সাড়ে 10টার দিকে বাবাই ঘুমিয়ে পড়লে বসে বসে ওয়েব সিরিজ দেখি। তো তেমনই এক রাতে আমি বাইরে বেরিয়ে স্নো ছোঁয়ার চেষ্টা করছিলাম। কী যে ভালো লাগে স্নোফল হলে, কি বলবো। পরদিন সকালবেলা আমরা কাছাকাছি একটা পার্কে গিয়েছিলাম। আসলে পার্কে গেলে চারদিকে ফ্রেশ বরফ আরও বেশি করে দেখতে পাবো। রাস্তার উপরে তো গাড়ি চলাচল করে বরফগুলো কাদা কাদা হয়ে গিয়েছে। আর কিছু ভালো ভালো ছবি তোলার জন্য আমরা চলে গিয়েছিলাম পার্কে। স্নোফলের পর পুরো জায়গাটা যেন অন্যরকম লাগছে, যেন কোনো রূপকথার দেশ। রেডবেরি গাছগুলোর ওপরে বরফ জমে কী যে দারুণ লাগছিল দেখতে। Thank you.
কিন্তু ঠান্ডা খুব, সকালে টেম্পারেচার -1 থেকে -2 মতো ছিল। যতই ঠান্ডা হোক, বরফের মধ্যে ছবি তোলার লক্ষ্যে আর ছাড়া যায়। You're smashing. Okay. This one. This big one. Okay.
মাঝে একদিন -21 টেম্পারেচার হয়ে গিয়েছিল। তিন চার দিন টানা -19 থেকে -16 ছিল টেম্পারেচার, আর সাথে ছিল ঠান্ডা বাতাস। ওই কটা দিন খুব কষ্ট হয়েছে। ঘরের মধ্যে হিটার চললেও খুব ঠান্ডা লাগতো। আবার বাবাই ওই ঠান্ডায় স্কুলেও গেছে। স্কুল তো একদিন 9টার বদলে 10:30 শুরু হলো, এই শুধু ঠান্ডার জন্য। গাড়ির চাকাগুলোও যেন রাস্তায় স্লিপ করে যাচ্ছিল। ওই অত ঠান্ডার মধ্যেও একদিন গিয়েছিলাম আমরা আরেকটা পার্কে, জমে যাওয়া লেক দেখতে। লেকটা এমনভাবে জমে বরফ হয়ে গিয়েছিল যে ওখানে নেমে দাঁড়ানো যাচ্ছিল, কেউ তো হাঁটাহাঁটিও করেছে দেখলাম। এরপর আরও বেশ কয়েকবার স্নোফল হয়েছে। বাড়ির সামনেটা কতদিন সাদা হয়েছিল, মাখনের মতো বরফ পড়ে থাকতো বাড়ির সামনে। আমরা সামনের দরজা দিয়ে বেরোতাম না যতদিন বরফ ছিল, কারণ পা দিলে বরফগুলো নষ্ট হয়ে যাবে। বাবাই তো খুব মজা করেছে, স্নো নিয়ে কত খেলা। কিন্তু একটু পরেই ও আর হাঁটতে পারছিল না ঠান্ডার জন্য। ওকে আমি আর ওর বাবা মিলে পাল্টাপাল্টি করে কোলে নিয়ে গাড়ি পর্যন্ত নিয়ে এলাম। সব মিলিয়ে জানুয়ারিতে আমরা খুব এনজয় করেছি। তো ওয়েস্ট বেঙ্গলে কেমন কাটলো সবার 2024-এর প্রথম মাস? কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে।